বাঁকুড়া জেলা জয়পুর ব্লকের শালতোলা গ্রামে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল এক 60 বছরের বৃদ্ধ আফতার খানের বিরুদ্ধে। মেয়েটির মা আসুরা বিবি জানায়, আমার প্রতিবন্ধী মেয়েকে ফুসলিয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করে আফতার খান নামে ওই ব্যক্তি। নাবালিকা মেয়েটির বাড়ির লোকজন জয়পুর থানায় লিখিত অভিযোগ জানায়। সেই অভিযোগের ভিত্তিতে গতকাল রাত্রি 8টায় জয়পুর থানার পুলিশ আটক করে থানায় নিয়ে আসে। সূত্রের খবর, আজ ধর্ষণকারী আফতার খানকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হবে বলে জানা যায়। ঘটনার সূত্রপাত গত 20 তারিখে বেলা 11টা নাগাদ বাড়ি থেকে স্নান করবার সময় ফুসলিয়ে নিয়ে গিয়ে জঙ্গল লাগোয়া মাছবাঁধের পার সংলগ্ন এলাকায় নালায় ফেলে ধর্ষণ করেন ওই ব্যক্তি। আপনারা দেখছেন নিউজ বাংলা নজর কাড়া খবর। পরিবার বললো যে এই ব্যাপার, আফতার খা রেপ করেছে। আমি সেই লেগে থানায় কেস করতে হয়েছি। আমার 4 দিন আগে বিচার হয়ে গেছে, দেশে মরমুক্ত দেবে বলে এখানে পারে দিই দু পার্টি লেগে হয়ে গেলে বলে তোমরা কেসের মাধ্যমে যা, যে দোষী তারই শাস্তি পায়, যাবজ্জীবন জেল যেমন হয়। কি দেখেছিলেন সেদিন ঘটনাটা? ঘটনাটা ওর মা দেখেছিল, আমাকে এসে সব কিছুই বললো যে এই ব্যাপার, ওকে ভুলি ভুলি। কি বলেছিল? হ্যাঁ, কি বলেছিল ঘটনা? আফতার খা ওকে ধর্ষণ করে। কোথায়? ওই মাঝবানের উপরটা একটা লালা আছে ঝড়ে। ওর মা আবার মেয়ে হাতে পানি দিয়ে মেয়ে ছেলেটা উলঙ্গ অবস্থায় কুড়িয়ে আনে। আমার প্রতিবন্ধী ছেলে বিচার যেমন, যাবজ্জীবন জেল হয়। আপনার নাম? আমার নাম মাহমুদী মোল্লা। বাড়ি? বাড়ি শালতোড়া। কে হচ্ছেন? আমি আমার মেয়ে ছেলেটার বাবা। হয়েছিল বলতে আমার মেয়ে মানে লাইতে যাই, লাইতে গেলে ওখান থেকে বুলি পুষলি ডেকে নিয়ে গাছি, বুলি পুষলি ডেকে নিয়ে যেয়ে আর আমার মেয়েকে রেপ করি। কে করেছে? আফতাবুদ্দি করেছে। আফতাবুদ্দি খা? আফতাবুদ্দি খা। কবে করেছিল? আজ 4 দিন, আজ 4 দিন হয়ে গেল, মানে সোমবার দিনে হয়েছে। দিয়ে তারপর? তারপর আমার মেয়েকে ওখান থেকে নিয়ে এসেছি, নিয়ে এসে আমি দেশকে বলেছি, দেশ বলছে আমরা বিচার দিতে পারবো না, ওকে খুঁজে পাই এখানে বিচার দিতে পারবো না, তুমি থানাতে কেস কর। দিয়ে আমি কেস করতে আইছি। কোথায় কেস করছেন? জয়পুর থানা। আপনার নাম? আমার নাম আসুরা বিবি মুন্না। কি চাইছেন দোষীর? কি চাইছেন দোষের? চাইছি বলতে যে যেমন আর যাবজ্জীবন জেল হয়। আমার প্রতিবন্ধী ছেলে? আমার প্রতিবন্ধী ছেলে। আপনার নাম? আসুরা। আসুরা বিবি মুন্না। কে হচ্ছেন আপনি? আমি ওর মা।